আত্মহত্যা মানে নিজেকে নিজে হত্যা করা, এর সাথে মৃত্যু এবং আত্মার সম্পর্ক বিদ্যমান। যেহেতু এই দুটি ব্যাপারে আমাদের বিজ্ঞান খুব বেশি কিছু বলতে পারে না, তাই ধর্মীয় দিক থেকে আত্মা এবং আত্মহত্যার ব্যাপারটি ব্যাখ্যা করতে হবে। প্রথমে জানি যে আত্মা আসলে কি। আত্মা হলো সকল কার্যকলাপের মূল হাতিয়ার, হোক সে মানুষ বা অন্য কোনো প্রাণী। আত্মা ছাড়া দেহ অচল। দেহে যত সময় আত্মা থাকে তত সময় দেহটি সচল থাকে, আর সে মারা গেলে আত্মাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে দেহ অচল এবং মূল্যহীন হয়ে পড়ে। আত্মা হলো এক প্রকার শক্তি যার কোনো ক্ষয় নেই, আর আমাদের বিজ্ঞানও শক্তির অবিনশ্বরতা সম্পর্কে বলে। শক্তির কোনো ক্ষয় নেই, কেবল এক অবস্থান থেকে অন্য অবস্থানে রূপান্তর আছে মাত্র। ঠিক তেমনইভাবে আমাদের আত্মাও এক অবস্থান থেকে অন্য অবস্থানে স্থানান্তরিত হচ্ছে। মানুষ আত্মহত্যা করলে আত্মা কোথায় থাকে? আসুন প্রথমে একটি কোরআনের আয়াত শুনে নিই। এটি বর্ণিত হয়েছে সূরা আল আনআমে আয়াত নম্বর 61। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, অনন্তর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর তোমাদেরকে তিনি বলে দিবেন যা কিছু তোমরা এখানে করছিলে। তিনি স্বীয় বান্দাদের উপর প্রবল প্রভাবশালী। তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী, এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আল্লাহর প্রেরিত ফেরেশতাগণ সেই ব্যক্তির আত্মা হস্তগত করে, অর্থাৎ মৃত ব্যক্তির আত্মা আল্লাহর জিম্মায় চলে যায়। এটি তখন আর পৃথিবীতে বিরাজ করে না। আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে জানাজা আদায় করি সেটি আসলে সেই আত্মাকে ধর্মীয় নিয়মে বিদায় জানানো। তাই হোক সে স্বাভাবিক মৃত্যু বা অস্বাভাবিক, আল্লাহ না চাইলে মৃত ব্যক্তির আত্মা আর পৃথিবীতে ফিরে আসে না বা অবস্থানও করতে পারে না। যেহেতু পৃথিবীতে আত্মাটি বিরাজ করে না, তাই তার পক্ষে মানুষকে ভয় দেখানোর কোনো উপায় নেই। তাছাড়া মৃত্যুর পরপরই তার শাস্তি বা শান্তির বিষয়টিও চলে আসে। যারা দাবি করে যে মৃত্যু ব্যক্তি রূপে কাউকে দেখছে বা দেহ থেকে আত্মা বের হওয়ার ছবি বের হয়েছে, সেগুলো আসলে দুষ্ট জিন ছাড়া আর কিছুই হতে পারে না।